Good morning everyone, welcome back to my channel, welcome back to a new vlog. Asha kori shobai khub bhalo achen, khushto achen, safe achen ar amiyo khubi bhalo achi. তো আজকে হলো সরস্বতী পূজো আর এদিকে হলো রিপাবলিক ডে তো হ্যাপি রিপাবলিক ডে সবাইকে আর সরস্বতী পূজা তো আর কি বলবো মানে আমার প্রত্যেকবার সরস্বতী পূজো আসলেই আমার খুব মনটা খারাপ হয় কারণ যখনই ভিডিও কল করি বাড়িতে সবাই অঞ্জলি দিচ্ছে তাছাড়া মানে এত কিছু একটা থাকে সবাই সকাল সকাল চাটডান করে পূজো হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে খুব বেশি মিস করি আমি সেই সরস্বতী পূজোটা আসলে তো যাই হোক আমি আমার ভাবেই সেলিব্রেট করব কিছু না বাড়িতে আছি আজকে রিপাবলিক ডে তাই বলে কপিলও চলে গেছে অফিসে আর তো সকাল সকাল যেতে হবে তো জানি না কপিল কখন আসবে আদৌ আমরা এবার বেরোবো কিনা লাস্ট টাইম আমরা একটু বেরিয়েছিলাম ঘুরে টুরে এসেছিলাম তো এবার দেখি কি করি কিছু জানি না আর যাই করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আপাতত ব্যালকনিতে বসে আছি একা একা আর চারিদিকে শুধু দেখছি এদিকে দেখতে পাচ্ছি বানর ওদিকে দেখতে পাচ্ছি বানর আর নিজেই ভয় পাচ্ছি যে কখন এসে অ্যাটাক করবে তো যাই হোক আপাতত একটু ব্যালকনিতে বসে আছি সব গাছদের মাঝখানে এদিকে গাছ আর আমিও বসে আছি অপেক্ষায় দেখি কপিল কখন আসে তারপর কি প্ল্যান হয় দেখা যাবে তো একটু পর আবার আপনাদের সাথে কথা হচ্ছে আর বলতে না বলতেই এদিকে কপিলও চলে এসছে আমি জাস্ট এই বাইরে এখানে ব্যালকনিতেই দাঁড়ানো ছিলাম বেশ কিছু সময় বসা ছিলাম তারপর দাঁড়িয়ে রইলাম কারণ আজকের ওয়েদারটা বেশ একটু মজার একটু রোদ উঠেছে আর তো কপিল চলে এসছে এদিকে আমি সকালের কিছু রান্না করিনি তো ভাবলাম কেননা একটু সকালবেলা কপিলের জন্য ভাতই বানিয়ে নিই তো তাই বলে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি এখানে চটপট করে আর গতকাল রাতের অল্প তরকারি আছে সেটা দিয়ে খেয়ে নেওয়া যাবে আর সেই যখন আমরা আজকে কোনো অঞ্জলি দিচ্ছি না পুজো প্যান্ডেলে যাবো কি না তাও মানে কনফার্ম না তাই বলে সকাল সকাল আমি ভাতটা বসিয়ে দিয়েছি সেই ভাত তরকারি দিয়ে একটু সকালবেলা খেয়ে নেবে কপিল আর এখানে কপিল অফিস থেকে দুটো মিষ্টির প্যাকেট দিয়ে দিয়েছে মিষ্টির বক্স দিয়ে দিয়েছে দেখি ভেতরে কি মিষ্টি আছে তো আরে বাহ এটার মধ্যে তো লাড্ডু দেখতে পাচ্ছি এখানে সেই মিহিদানার লাড্ডু তো মজা লেগে গেছে দেখে আমি ইচ্ছে হচ্ছে যে এখনই খেয়ে নেই তো চিন্তায় পড়ে গেছি খাবো কি খাবো না তো ভাবলাম খেয়েই নেই একটা এতদিন পর একটা মিষ্টি পেয়েছি আর এখানে দেরাদুন আসার পর মিষ্টি বা এগুলো মানে খুবই অ্যাভয়েড করছি আমরা কমই খাই বলতে গেলে নর্মালি এরকমই খাওয়া হয় না তো এটা যখন দিল তো তাই বলে ভাবলাম যে একটা খেয়েই নেই আজকে আর তো আমি বাইরে বসে বসে এখানে মিষ্টি খাচ্ছি খুব মজা লাগলো মিষ্টিটা খেয়ে ভালো ছিল বেশ টেস্টটা ভালোই মিষ্টি ছিল তো মিষ্টি খেয়ে খাচ্ছি আর একবার দেখিয়ে দিই এখানে কপিল কী করছে তো কপিল এখানে বাইরে এখন একটু রোদে হাঁটাহাঁটি করছে কারণ আমাদের ঘরের ভেতর ভীষণ ঠান্ডা তো বউ বলছে ভীষণ ঠান্ডা লাগছে তাই বলে এখানে হাঁটাহাঁটি করছে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে তো জাস্ট আমি অফ করে এবার আমি চান টান করে চলে এসেছি চান করে ঠাকুর দিয়ে আমি চলে এসেছি আর এসে জাস্ট আমি এখন একটু চুলটাকে শুকিয়ে নিচ্ছি কারণ ঠান্ডার ওয়েদার এখন চট করে ঠান্ডা লেগে যেতে পারে আর এবার এখন চটপট করে আগে রেডি হয়ে যাই তো এখন পুরো রেডি হয়ে গেছি আজকে একটা হলুদ শাড়ি পরেছি যেহেতু আজকে কি বলে সরস্বতী পুজোয় হলুদ শাড়ি পরলে ভালো লাগে তাই বলে হলুদ শাড়ি পরেছি আর ভেতরে এখানে একটা একটু হাইনেক সোয়েটার টাইপ এটা দিয়ে পরে নিয়েছি কারণ অনেক ঠান্ডা সোয়েটার ছাড়া বেরোনোই যাবে না তার মধ্যে অনেক দূর যাবো তাই বলে সোয়েটার দিয়ে পরে দিয়েছি তো এবার বেরিয়ে পড়ি কপিলও হয়ে গেছে কপিলও রেডি তো তারপর আবার কথা হচ্ছে তো আমি কপিলকে বললাম যে জাস্ট একবার আমার শাড়িটা দেখাও যে আমি যে পরেছি একটা ইয়েলো শাড়িটা কাঁচা হলুদের যে কালারটা সেই হলুদ শাড়িটা সাথে হয় পিঙ্ক পার পিঙ্ক কাজল খুবই সুন্দর শাড়িটা আর যখন এখানে রাস্তা দিকে যাচ্ছিলাম এত সুন্দর সেই মাসুরির পাহাড়গুলো দেখা যাচ্ছিল আমি সেই একটু জুম করে করে দেখানোর চেষ্টা করছিলাম বাট জানি এগুলো ভালো দেখা যায় না বাট লাইভ যখন আমি সেই জিনিসটা দেখছিলাম আমার খুব মজা লাগছিল দেখতে তো ফাইনালি এবার আমরা চলে এসেছি এবার মন্দিরের ভেতরে যাই আর এখানে প্রচুর প্রচুর বাঙালি এত মজা লাগে এখানে আসলে মানে সেই দুর্গাপুজোর সময় যখন আসি বা এই সরস্বতী পুজো এই দুটো পুজোতেই আমরা এরকম একটু প্যান্ডেল যাই ঘুরি তো এখানে দেখতে পাচ্ছি সরস্বতী মায়ের এখন মূর্তি সেই মালাটা পরিয়ে দিচ্ছে মালা পরানো চলছে আর পুজো তখনও চলছিল অনেকই বাকি আর এখানে প্রচুর লোক সবাই মোটামুটি সুন্দর সুন্দর শাড়ি পরে একদম হলুদ শাড়ি পরা তাছাড়া নানা খুব সুন্দর করে সেজে গুজে মেয়েরা বাচ্চারা সবাই ছিল তো আমরা অনেক সময় এখানে বসা ছিলাম দাঁড়ানো ছিলাম একটু সময় আর এখানে এখন শুরু হবে অঞ্জলি তো অঞ্জলির জন্য সবাই এখন গিয়ে লাইনে দাঁড়াচ্ছে আর তো ব্যাস এখন আমরা একটু সময় অপেক্ষায় আছি দেখে নেই একটু সময় বসি তারপর কি করি জানি না কোথায় যাই বেরিয়ে পড়ব তো এখন বাজে দুটা আমরা অনেক সময় এখানে বসা ছিলাম তো এবার আর প্রসাদ খাওয়া হয়নি কারণ অনেক দেরি আছে
তাই বলে আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম আর কোথাও যাব জানি না পূজো তো অনেকখানি হচ্ছে অনেক জায়গায় হচ্ছে যে যে জায়গায় দুর্গা পূজা হয় তবে আর এখন আর যাচ্ছি না এখন কি করব দেখি এবার পূজো প্যান্ডেলটা থেকে বেরিয়ে এখানে ঠিক কাছে খুব একটা দূর না এখানে একটা সুগারের একটা একটা স্টোর আছে সেখানটায় চলে এলাম আর দেখতে পেলাম বাই টু গেট ওয়ান ফ্রি দেখে তো আমার আরো ইচ্ছে হলো যে এবার তো গিয়ে দেখাই যাক যে কি আছে কি অফার আর আমার কটা জিনিস আমার কিনতেই হয় আমার দরকার আছে এখানে আমি প্রোডাক্টগুলো এখন ইউজ করে করে দেখছি যে আমার কোনটা কমপ্লেক্সনের সাথে ম্যাচ করছে কোনটা না যখনই আমরা অনলাইন কোনো কিছু কিনি তখন খুব একটা শেডটা মিলাতে কষ্ট হয় তো তাই বলে ডাইরেক্ট আমি স্টোরেই চলে গেলাম যে এবার আমি স্টোর থেকে নিয়ে নিই এখানে আমি একটা একটা করে প্রোডাক্ট ইউজ করছি এখানে একটু লাগিয়ে লাগিয়ে জাস্ট টেস্ট করে করে দেখছি আমার কমপ্লেক্সনের সাথে কোনটা কোন শেডটা মানে মিলবে সেটাই আমি এখানে দেখছিলাম আর তো বেশ মজাই লাগছিল ঝকমকে আলো তার মধ্যে আমি একটু সুন্দর করে মেকআপ করছি আর তো ব্যাস এগুলো ডিসাইড করার পরে আমি ফাইনালি নিয়ে নিয়েছি তো ফাইনালি নিয়ে নিয়েছি এবার জাস্ট আমি একটু ক্লিনজার দিয়ে ক্লিন করে নিলাম নাহলে বাজে লাগছিল দেখতে একটা জায়গা বেশি সাদা হয়ে রয়েছিল বাকিগুলো নর্মাল তো একটু ব্যাস ক্লিন করে নিয়েছি আর এবার কি কিনেছি সেটা পরে দেখাচ্ছি বাড়িতে গিয়ে এবার প্যাকেটটা নিয়ে আর বাড়ি চলে যাই বাজে তিনটে আমরা জাস্ট বাড়িতে চলে এসেছি আর আমরা অন্য কোথাও যাইনি বাইরে কিছু খাওয়া দাওয়া করিনি বাড়িতেই যা করব খাওয়া দাওয়া করব আর যা আছে টুকটাক এগুলো খেয়ে নেব এই যে আর বাই দ্য ওয়ে আমি আজকে অনেকদিন পরে স্টোর থেকে গিয়ে সেই সুগারের অনেক কিছু কিনেছি আমার অনেকটা যে মানে শেষ হয়ে গেছিলো অনেকটা প্রোডাক্ট শেষ হয়ে গেছিলো তো ভাবলাম নিয়ে নেই এসছি যখন একদম কাছে তো তাই বলে নিয়ে নিয়েছি আর কী কী কিনেছি সেটা আমি পরে দেখাচ্ছি তো এখানে আমি যে দু তিনটে জিনিস কিনেছি সবচেয়ে প্রথম এখানে হলো গিয়ে একটা ফাউন্ডেশন তো ফাউন্ডেশন এটা আমার আগে একটা ছিল 07 বাট আমার কাছে লাগতো এটা আমার শেডের সাথে খুব একটা মিলে না তাই বলে এবার আমি একটা শেড নাম্বার 15 নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি একটা মাস্কারা তো এটা একটা সুগারের মাস্কারা আর রইলো আমার আরেকটা জিনিস যেটা আমি একটা ফ্রি পেয়ে গেছি মানে দুটো যে কোনো দুটো জিনিস নিলে একটা জিনিস ফ্রি তো এখানে আমি একটা বানানা পাউডার নিয়ে নিয়েছি আমার এই সেই সেটিং পাউডারটা আমার বেকিং যেটা পাউডার সেটা আমার শেষ হয়ে গেছিলো তাই বলে আমি এটা নিয়ে নিয়েছি আর ভাবলাম এটা না জানি কি দিয়েছে এটার মধ্যে মনে কিছু একটা আছে ফ্রি গিফট আছে তো খুব আমি ইন্টারেস্টিং খুলেছি খুলে দেখি এটার মধ্যে ক্যালেন্ডার আর কিছুই নেই এবার এখন আমি চটপট করে গিয়ে ফ্রেশ হয়ে যাই খাওয়া দাওয়া করি বিকেলে আবার আপনাদের সাথে কথা হচ্ছে এখন বাজে 5:30 তো আমি আর কপিল একটু বেরোচ্ছি একদম পুরো গ্লাভস ক্যাপ ট্যাপ পরে একদম রেডি জ্যাকেট ফ্যাকেট পরে মানে আর কোনো দিকে ঠান্ডা ঢোকার আর চান্সই নেই ফুল প্রিপারেশন নিয়ে বেরোচ্ছে কপিল শুধু বলেই আমাকে দেখাবে না আমাকে ব্লগে নেবে না আমার খুব লজ্জা লাগে বাট স্টিল আমি কপিলকে একটু নিয়ে নিয়েছি একবার দেখিয়ে দিলাম যাই হোক এবার এখন বেরিয়ে পড়ি টুকটাক কেনাকাটা আছে সেগুলো কিনতেই যাচ্ছি আর কি কিনি না কিনি দেখা যাক তো আপাতত এখন বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে আমরা যেখানে যাচ্ছি সেটা অনেক দূর তো মানে আমরা সেই বিকেল দিকে বেরোলাম আর গিয়ে আমাদের পৌঁছতে পৌঁছতে সন্ধেই হয়ে গেল বলতে গেলে রাতই হয়ে গেল তো সবচেয়ে প্রথম এখানে আমরা চলে এলাম ইন্দিরা মার্কেট একটা মার্কেট আছে যেটা ঘণ্টাঘরের সামনেই বলতে গেলে পাল্টন বাজারের কাছে ইন্দিরা মার্কেট এখানের মধ্যে প্রচুর এই ধরনের জিনিসগুলো পাওয়া যায় মেইনলি ম্যান ছেলেদের সেই জিনিসগুলো পাওয়া যায় গ্লাভস সোয়েটার জ্যাকেট মেয়েদেরও আছে আমিও একবার কিনেছিলাম ভ্যারাইটি সুন্দর সুন্দর কিছু জিনিস আছে তো কপিল ওখানেই গেছে যে ওর একটা গ্লাভস কিনবি ওর গ্লাভসটা একদম নষ্ট হয়ে গেছে তাছাড়া টুকটাক আরও আছে তো এবার দেখা যাক এটা ঠিক আছে তো এখন একটা একটা করে ট্রাই করে করে দেখছে কোনটা ওর মানে সাইজে পারফেক্ট হয় সবগুলো অনেকটা থাকে অনেক বড় কিছুটা ছোট আর ভালো করেও দেখছে কোনটা একদম কমফোর্টেবল যাই হোক এখান থেকে আমাদের নেওয়া হয়ে গেছে এখন আমরা চলে এসেছি আরেকটা দোকানে তো এটা হলো সেই একটা রেড টেপের দোকান ওখানে কপিলের এমনিতেই এলো বললো যে চলো একবার দেখে আসি কি আছে এখানে ডিসকাউন্ট ফিসকাউন্ট চলছে তো আমরা এখানে এলাম তো এখানে এসে ওর একটা জুতো পছন্দ হয়ে গেল তো সেই বুটস তাই বলে নিয়েই নিলাম আমরা এখান থেকে জুতো কেনা হয়ে গেছে আর তো বাস এবারে এখন তো আর কোথায় যাব না এখন অনেকটা বেজে গেছে এখন রাত অনেকটা বাজে এবার তো বাড়ি যেতেই হবে
আমরা ভাবলাম যে অনেক খিদে পেয়ে গেছে, অনেক আগে বেরিয়েছিলাম, সেই দুপুরবেলা তখন খাওয়া দাওয়া করেছি, একটু কিছু খেয়ে নিই আজকে আর। তো এখানে আমরা এলাম চন্দ্রাতে, এটা চন্দ্রা ফুড সামথিং কিছু এক, খুবই ভালো এই দোকানটা। এখান থেকে আমরা মোমো বা এগুলোই বেশিরভাগ কিছু নেই, আর তাছাড়া আর প্রচুরে তন্দুরি ফন্দুরি ফাটাফাটি ভীষণ টেস্টি খেতে। তো এখান থেকে আমরা নিয়ে নিলাম এক প্লেট মোমো, আর বেশি নেইনি, এক প্লেটই নিয়েছি, এক প্লেট থেকে আমরা দুজন খাবো, আর কারণ অনেকটা তখন রাতই হয়ে গেছিল বলা যেতে পারে। আর ঠিক কাছেই হলো গিয়ে সেই রাজকুমার দোকানটা, যেটা মিষ্টির দোকান রাজকুমার। তো এখান থেকে আমরা মিষ্টি নিই, আমরা যখনই এইদিকে আসা যাওয়া করি আমরা কিছু না কিছু জিলিপি বা সিঙ্গারা এগুলো মাঝে মধ্যে কখনো নেই। তো এই দোকানটাতে চলে এলাম, কপিল বললো চলো আজকে এই জায়গায় যখন এসছি তো একটু জিলিপি নিয়ে নিই। তো এখানে জাস্ট আমরা অল্প জিলিপি নিয়ে নিচ্ছি। আমরা এখন বাড়িতে এসেছি এখন, আর আসার সময় একটু খাবার নিয়ে এসেছি, আর বাই দ্য ওয়ে কপিল কিনেছে সেটাও গিয়ে দেখাচ্ছি একবার। এবার ঘরে যাওয়া যাক। তো এই হলো কপিলের বুটস, তো ভালোই হয়েছে, দেখতে সুন্দরই আছে, আমারও খুবই ভালো লাগছিলো। কপিল বলছিল যে আমাকেও একটা নিয়ে নিতে, কিন্তু আমি আর এগুলো নিয়ে নিই, আমার কাছে আচ্ছা ছাড়ো এখন আর নিচ্ছি না, পরে নেবো, বাট হ্যাঁ আমারও ইচ্ছে আছে আমি ওরকম একটা নেবো। তো যাই হোক সুন্দর হয়েছে। তো তারপর এখানে রইলো এটা মোমো, আর এখানে এই প্যাকেটে রইলো জিলিপি। এবার এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা দুজন বসে গেলাম খেতে, জিলিপি আর মোমো খেতে। তো জিলিপিটা দেখে তো মানে আহা হা হা খুবই লুভ লাগছে, তো এবার এখন খেয়ে নিই। এখানে এলেন আমাদের বাড়িতে আজকে একজন নতুন অতিথি, উনি হঠাৎ করে ম্যাও ম্যাও করে চলে এলেন, কারণ ভীষণ ঠান্ডা বাইরে, এত ঠান্ডার মধ্যে কষ্টই লাগে, আর হয়তো খিদে পেয়েছে। তো কপিল একটু মুড়ি বিস্কিট এগুলো এনে দিল, তো এখানে এখন উনি মুড়ি বিস্কিট খাচ্ছে। তো ব্লগটাকে আমি এখন এখানে এন্ড করে দিচ্ছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে, বাই বাই।